হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি মাসকলাইয়ের ডালের বড়া রান্না করব। বড়া রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কড়াইটি গরম হয়ে আসছে, আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সয়াবিন তেলটি গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব আমার মাসকলাই ডাল দিয়ে বানানো বড়া। বড়াটি এর মধ্যে দিয়ে আমি তেলে ভালোভাবে ভেজে নেব। বড়াটিকে সুন্দরভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে, এপিট ওপিট একটু বাদামি কালার হয়, একটু লাল রঙের। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে লো হিটে রাখবেন। আমার বড়াটি প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিব। বড়াটি আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও কিছু তেল দিব। এর মধ্যে আমি আগে থেকে আমি মাছটাকে সামান্য হলুদ গুঁড়া লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এই তেলের মধ্যে আমি মাছ ভেজে নেব। আগে কড়াইয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, মাছটা যাতে না আটকে যায়। মাছটা দিয়ে দিলাম, মাছটা দেওয়া হয়ে গেলে মাছটা দেওয়া হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উঠিয়ে নিব। মাছটাকে উঠিয়ে নিয়ে সাইডে রেখে দিব। মাছ উঠানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে বেটে রাখা আদা রসুন জিরে আমি সব একত্রে বেটে রেখে দিয়েছি। এগুলোকে মিক্স করব, এগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। কাঁচামরিচ,
2 চামচ। আপনার চাইলে এটাকে শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করতে পারেন, আমি কাঁচা মরিচটা দিয়ে রান্না করতেছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 থেকে 1.5 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, এগুলোকে আবারও মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। মশলাটিকে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটাকে শুকিয়ে যাওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে আসলাম কিছুক্ষণ পর, পানিটা শুকিয়ে গেছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আলু আর ফুলকপি। আলু ফুলকপিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করব, ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্স করতে হবে, যাতে সব উপকরণ আলু এবং কপির সঙ্গে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, 2 থেকে 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর, আবারও এটাকে নাড়াচাড়া করে দিব। আবারও ফিরে আসলাম, কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব পানি, পানিটা প্রায় আমি 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি। এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 5 মিনিট পরে আবারও ফিরে আসছি, বলক উঠে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়া আর মাছ। বড়া এবং মাছ আমি দিয়ে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর, ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর, তরকারি রান্না হয়ে গেছে। এগুলোকে আমি এখন পরিবেশন করবো। আমি বলছি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ। প্লিজ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
রান্নাটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।